আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি খাদিজা ইসলাম, আপনাদের সাথে আছি সকাল থেকে বিকেল পর্যন্ত। আজ অসাধারণ দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যে যে না করছেন, এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার অনুরোধ রইল, একটু হলেও ভালো লাগবে। আমি আজ দুপুরকার রান্নায় কোনো কিছু শেয়ার করব না, একটা কাঁচা কচুর মুখী কাঁচা সব কিছু দিয়ে ভর্তা করব, আর একটা বিকালের নাস্তায় দই ফুচকা বানাবো। এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই যে আমি প্রতিদিনের মতো রুটি বানিয়ে নিচ্ছি, নিয়ে আমাদেরটা দেখলেন হটপটে রেখে দিচ্ছি, আর ওর বাবা এখন খেয়ে চলে যাবে 8:30 বাজে। ওকে দিয়ে দিলাম একটু গোস্তের তরকারি আর রুটি। এই যে ওর খাওয়া শেষ, আমরাও চলে যাব নাস্তার জন্য। এই কারণে আমরা সবাই চলে আসছি, আর ও ঘুম থেকে উঠছে, ও দেখছে আমরা ফজর নামাজ পড়ছি আজকে। ঘুম ঘুম ভাবছিল, ওখন ওই সময় কিছুই বলে না, এখন বলছে তোমরা নামাজ পড়ছো, আমি তো পড়ি না। এখন ও ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠে, আর আমরা এই যে এপাকে নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছি, খেয়ে চলে যাব বর্তাটা শেয়ার করার জন্য। বন্ধুরা, তোমরা যদি কোনো ক্রমে কোনো দিক দিয়ে ভিডিওটা একটু হলেও ভালো লাগে, লাইক করবা এবং কমেন্ট করে জানাবা। আর কে কে এরকম কাঁচা কচুর ভর্তা খাও এবং খেয়েছ আমাকে কমেন্ট করে জানাবা। এই যে আমি এই ভর্তাটা আরও অনেকবার শেয়ার করছি, 2-3 বার, কিন্তু আমার নতুন নতুন ভাইয়া আপুরা বেসালার দেখার সুবিধার জন্য আমি আবারও শেয়ার করতেছি। এই যে দেখলেন, কাঁচা শুকনো মরিচ বেটে নিচ্ছি, কাঁচা নারিকেল বেটে নিচ্ছি, কাঁচা রসুন বেটে নিচ্ছি, তারপরে আমি কাঁচা কচু দিব, আর এই যে আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আর স্বাদ তো আপনাদের স্বাদ মতো লবণ তো দিবেনই, ওটা তো স্কিপ করা যাবে না। আর যে কোনো বেসালার ভাইয়া পুরা এটা ব্লেন্ডারে বেটে খেতে পারেন, কোনো বাজাবাজি কোনো কিছু ঝামেলা নাই। আমার থেকে শিলপাটাই ভালো লাগে, এই কারণে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর আপনারা কাঁচার খেতে না চাইলে এরকম করে বেটে একটু সরষের তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমার থেকে কাঁচা ফ্লেভারটাই অনেক সুন্দর আসে। পেঁয়াজ রসুন নারিকেল এবং শুকনো মরিচ সব মিলিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এ কারণে আমি কাঁচাই ভর্তাটা খেতে ভালোবাসি, কাঁচাই খাই। আপনারাও খেয়ে দেখবেন, অসাধারণ একটা রেসিপি, অনেক ভালো লাগে। এই যে আমার ভর্তাটা এখন রেডি। এই যে এই কচু দিয়ে আমি এই ভর্তাটা করে নিচ্ছি, আর এদিকে একটু কাঁঠাল নিরামিষ করছি। কোন কোন অঞ্চলে এরকম কাঁচা কাঁঠাল নিরামিষ করে খান জানাবেন। আমার আরও রেসিপি আছে কাঁচা কাঁঠালের, এই কারণে আজকে দেখাচ্ছিলাম না। আর এই কাঁঠালটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আবার আলহামদুলিল্লাহ ফ্রিজের কাঁঠা কাঁঠালের সিজন আসুক, আমি দেখাবো কীভাবে রেখেছি। এই যে এদিকে একটু কোয়া মাছ গুনা করছি, আর এদিকে একটু নিরামিষ করছি। এই যে এখন প্রতিদিনের মতো বিকালে চলে আসলাম মেয়েকে নিতে, ও নাকি একটু চকলেট খাবো, কিনে দিচ্ছি, কিনে চলে আসলাম বাসায়। এই যে আমি অনেক ফুচকার রেসিপি দিয়েছি, ওগুলাতে আমার এই ফুচকার রেসিপি তো আপনারা যদি দেখে থাকেন, দেখছেন আমি ফুচকাটা কীভাবে বানাইছি, এই কারণে আর শেয়ার করলাম না। আর এদিকে যে টকটা, এই টকটা একটু ভারী হয়, এটার সাথে আপনাদের স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিবেন,
আর আমি একটু শুকনো মরিচ দিলাম। এই যে এটা কোনো পাতলা হয় না, ভারী হয়, এই কারণে একটু ভারী রাখলাম। আপনারা চাইলে চাকনি দিয়ে সেঁকে নিতে পারেন, আমি আমার প্রয়োজন নাই, এই কারণে আমি সেঁকে নিই না, এরকমভাবেই রাখছি। আর এদিকে এই যে টক দই 2 টেবিল চামচ নিয়ে নিলাম, আর সস নিয়ে নিব 1 চা চামচ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, আর চিনি নিয়ে নিব 1 চা চামচ স্বাদ মতো নিয়ে সব কিছু ফেটিয়ে নিব। আর আপনাদের যদি কোনো ক্রমে কোনো দিকটা ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং এভাবে আমার সাথে থাকবেন। এবং আবারও বলি, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর কোনো ক্রমে কোনো দিকটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। এই যে এভাবে আমি পুরটা ভরে নিছি, আর আমার এই বেলপুরি বানাইছি ওদিনকার ফুচকা, এগুলা এখনো মশমশ আছে, ইনশাল্লাহ দেখে নেবেন কিভাবে বানাইছি। এই যে এরকম করে টক দই লেয়ারটা দিয়ে দিলাম, আর টক আপনাদের স্বাদ মতো আপনারা দিয়েও খেতে পারেন, নাও দিয়ে খেতে পারেন। আমি এরকম করে টক দই লেয়ারটাও দিয়ে নেব এবং টকটার লেয়ারটাও দিয়ে নেব। উপরে দিয়ে একটু ছানাচুর আমি ছিটিয়ে দিলাম। এই যে আমার দই ফুচকা রেডি, অসাধারণ মজাদার হয়েছিল। আর আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।